রংপুরের হয়ে আগামী ম্যাচেই মাঠে নামতে প্রোটিয়ার তারকা ব্যাটসম্যান অ্যাভি ডিভিলিয়ার্স। তবে সিলেট সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ডিভিলিয়ার্স একাই ম্যাজিক দেখাবেন কিংবা ম্যাচ জেতাবেন এমনটা ভাবা একেবারেই বোকামি, মতামত দলের প্রধান কোচ টম মুডির। তারকায় এই ব্যাটসম্যান দলের সাথে যোগ দেওয়ায় যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে রংপুরের, কিন্তু দলগত প্রচেষ্টা না থাকলে একা অ্যাভিডি কিছুই করতে পারবেন না জানিয়ে সাংবাদিকদের অস্ট্রেলিয়ান এই কোচ বলেছেন। অ্যাভিডি ভিলিয়ার্সের যোগ দেওয়া অবশ্যই অনেক শক্তি বৃদ্ধি করবে, তবে সে একাই ম্যাচ জেতাবে এমনটা ভাবা বোকামি, জয়ের পেছনে দলগত প্রচেষ্টাই বেশি জরুরি। একা কেউই কখনো রাতারাতি পরিবর্তন আনতে পারবে না, আমরা তাকে আমাদের দলে এনেছি কারণ আমরা জানি সে একজন বিশ্বমানের ক্রিকেটার। শুধু অ্যাভি ডিভিলিয়ার্সের পারফরমেন্সের উপর নির্ভর না করে তিন বিভাগেই উন্নতি করার ক্ষেত্রে গুরুত্ব দিতে চান মুডি। প্রত্যেক ক্রিকেটারকে অবদান রাখার আহ্বান জানিয়ে রাইডার্সদের এই কোচের ভাষ্য, অ্যাভি ডিভিলিয়ার্স যে কোনো ড্রেসিং রুমেই ভ্যালু অ্যাড করতে পারবে, তবে দিন শেষে শুধু তার অবদানের উপর নির্ভর করাটা ঠিক হবে না, আমাদের প্রত্যেককে অবদান রাখতে হবে, সেটি শুধু ব্যাটিংয়েই নয় বোলিং এবং ফিল্ডিংয়েও। জানিয়ে রাখা ভালো, এখন পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মাশরাফি মুর্তজার রংপুর রাইডার্স। আগামী 19 তারিখ সিলেটের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে তারা।